আশুলিয়ার 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রনির উদ্যোগে আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলালের জন্মদিন পালন করা হয়েছে। আশুলিয়ার বিশিষ্ট এই রাজনীতিবিদ তালুকদার দুলালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল্লাহ শাহাবুদ্দিন মাদ্দার সহ তালুকদার দুলালের শুভাকাঙ্ক্ষীগণ। কেক কেটে জন্মদিন পালনের মাধ্যমে ভালোবাসা জ্ঞাপন করায় তরুণ আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান রনি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল। এ সময় তিনি সবার কাছে সামনের দিনগুলোতে যাতে সকলের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে পারেন তিনি এই দোয়া কামনা করেন। জন্মদিন পালনের আয়োজক জিল্লুর রহমান রনি বলেন, আশুলিয়া রাজনৈতিক অঙ্গনের মুজিব আদর্শের নক্ষত্র পুরুষ ও বিশিষ্ট সমাজসেবক তালুকদার মোয়াজ্জেম হোসেন দুলাল ভাই আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আজ তাকে পাশে পেয়ে তার জন্মদিনে কেক কেটে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।